আগা দেখতে পাই হামদের বাবুর মায়ের পাড়া হয়েছি দিশাহারা। তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমার অনেক ফ্রেন্ডে আমাকে জিজ্ঞেস করছে, ভাই তুই ভিডিও কীভাবে বানাই, কীভাবে শ্যুটিং করি, কীভাবে এডিটিং করি। তো আর একটু আগে যে ভিডিওটা দেখলে, এই ভিডিওটা আমি কীভাবে শ্যুটিং করেছি, কীভাবে এডিটিং করেছি পুরো ফুল এক্সপ্লেন করে দিচ্ছি, পুরো ফুল টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, সব কিছু বুঝে যাবে। তো আর বেশি দেরি না করে মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছে। তো ফ্রেন্ড, এই ভিডিওটি আমি এডিট করেছি ভিএনএফ থেকে। তো আমি ভিএনএফটি ওপেন করে নিচ্ছি। ভিএনএফটি ওপেন করার পর নিচে থেকে প্লাসের আইকন আছে, এখানে ক্লিক করবে, তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবে। ক্লিক করার পর যে ভিডিওগুলি আমার শ্যুটিং করা আছে সেগুলি এক এক করে আমি নিয়ে নিচ্ছি। তো ভিডিওগুলো নেওয়ার পরে নিচে দেখবে তীর চিহ্ন আছে, ওখানে যে ক্লিক করার পরে দেখো আমি কিভাবে ভিডিও শ্যুটিং করি। আমি একটা মোবাইলে গান চালু করে রেখে দিই সামনে, তারপর গানের হিসাবে অ্যাক্টিং করে যাই। তো আমি মোবাইলে গান চালু করে রেখে দিয়েছি, দেখো এখান থেকে আমার অ্যাক্টিং চালু হচ্ছে। যেখান থেকে আমার অ্যাক্টিং চালু হচ্ছে ওখানে আমি যাব আর স্প্লিট করে দেব। তো আমি এখান থেকে এটাকে স্প্লিট করে বাকিটাকে ডিলিট করে দেওয়ার পর আরেকবার আমি চালিয়ে দেখে নেব কি ঠিকঠাক হয়েছে কি না। তো দেখো এতটা আমার বাড়তো আছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে দেখো চালিয়ে দেখছি, এরপরে যেখান থেকে আমার বিট আছে গানের ওখানে আমি সারটাকে খিঁচছি। এই যে সারটাকে যেখানে আমি খেঁচছি এখানে গিয়ে ভিডিওটাকে স্প্লিট করে দেবো। এ জাস্ট এখানে খিঁচছি, এখানে ঠিক জায়গাতে স্প্লিট করে দেবো। স্প্লিট করার পর বাকি অংশটা ডিলিট করে দেবো। ফির আমার ব্ল্যাক শার্টটাকে আমি সামনের দিকে নেব আর ওটাকে দেখো ভিডিওটা আমি কীভাবে শ্যুটিং করেছি। শার্টটাকে নিয়ে আমি ওটাকে ঘুরিয়ে জাস্ট এরকমভাবে হাঁটুর কাছে এনে ইয়ে করে দিচ্ছি। দেখো আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, এরপরে এ জাস্ট এখানে এসে আরেকটা স্প্লিট হয়ে যাবে। হাঁটুর কাছে সারটা যেখানে আসবে ওখানে স্প্লিট হয়ে যাবে, আরেকটা অন্য ড্রেস পরে চলে আসবে। এখানে আমি স্প্লিট করে দিচ্ছি আর বাকি অংশটা ডিলিট করে দিচ্ছি। ফির এই ড্রেসটা পরে আসছি আর স্যাম হাতে পাউডার নিয়ে ফির হাঁটুর কাছে এনে ইয়ে করে দিচ্ছি। ঠিক স্যাম ওই জায়গাটা বেছে বাকি অংশটা আমি ডিলিট করে দেব। সুতরাং ভিডিওটা দেখো ভালো করে, শ্যুটিংটা আমার আপনারা করতে পারবে, বেশি কিছু তাপ নেই। এ ঠিক এই জায়গাটাতে আমি ডিলিট করে দেবো। হ্যাঁ ডিলিট করে দিলি, আমি ভিডিওটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ভিডিওটি আমার ট্রানজ্যাকশানটি ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমি এটাতে সোলোমো লাগিয়ে দেবো, সোলোমো দেবো, এটাকে 20% পর্যন্ত রাখবে। তো আপনার সোলোমো ভালো করে লেগে যাবে, একদম ভালো দেখাবে। তো এটাকে সোলোমো লাগিয়ে দিলি, উসকে বাদ আরেকটা ভিডিও ক্লিপ আসছে ওখানে মাঝখানে আমি একটা ট্রানজ্যাকশান লাগিয়ে দেবো। এটা আমার আগে থেকে সোলোমো করা আছে, সোলোমো করে রেখেছি, সেম ওই প্রসেস। আর যে মাছগুলোতে আছে এগুলোতে আমি এক একটা করে ট্রানজ্যাকশান লাগিয়ে দেবো, ট্রানজ্যাকশান এক একটা করে লাগিয়ে দিচ্ছি। পরে আরেকটা ট্রানজ্যাকশান আছে, দেখো এখানে আমি জাস্ট এসে সামনের দিকে ইয়ে হচ্ছে, ওখানে গিয়ে জাস্ট উপরে যাচ্ছি, এখানে স্প্লিট করে দেবো আর বাকি পার্টটা ডিলিট করে দেবো। তারপরে ওই শার্টটা নেব খুলে আর উপর দিকে উড়িয়ে দেবো সামনের দিকে করে আর ঠিক জায়গাতে স্প্লিট করে দেবো। ফার্স্ট ট্রানজ্যাকশান কমপ্লিট, এ জাস্ট জাস্ট এই জায়গাতে আমার স্প্লিট হবে।
আর সেই জায়গাতে আমি স্প্লিট করে দেবো আর বাকি এক্সট্রা ডিলিট করে দেবো। তারপর এটাকে সোলোমো লাগিয়ে দেবো। দেখো এইভাবে আমি সোলোমো লাগাই, 20% পর্যন্ত রাখবে, সোলোমো ভালোভাবে লেগে যাবে। লাস্টে একটু সোলোমো লাগিয়ে দেবো। তো সোলোমো লাগার পরে আমার বাকি কাজ আছে মিউজিক অ্যাড করার। তো উপরে যে দেখো ট্যাব টু অ্যাড মিউজিক, এখানে ক্লিক করবে, মিউজিকে ক্লিক করবে আর যে মিউজিকটি আছে সেটা নিয়ে নেবে, রাইট ক্লিক করে দেবে। দেখো মিউজিকটি লাগিয়ে দিলাম। এবার আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি, আমার ভিডিওটি মানে কমপ্লিট হয়ে গেছে। দেখো বরাবর হয়ে গেছে আমার ভিডিওটি, সোলোমো লেগে গেছে, ট্রানজ্যাকশন লাগিয়েছে, সব কিছু ঠিকঠাক ওকে হয়ে গেছে। তো ফ্রেন্ড ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর ভিডিওটি এক্সপোর্ট দেখবে উপরে ডান দিকে দেখবে এক্সপোর্ট লেখা আছে, ওখানে ক্লিক করবে আর ভিডিওটি এক্সপোর্ট করে নেবে ভিডিওটি। তো ফ্রেন্ড আমার এই ভিডিওটিতে ভালো করে দেখো, নানা রকম ইফেক্ট লাগা আছে। যদি কারো ইফেক্ট লাগার টুটোরিয়াল জানার থাকে তাহলে কমেন্ট করে জানান। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংক ইউ সো মাচ দোস্ত, এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা রইল। পরের ভিডিওতে দেখা হচ্ছে বহুত জলদি, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।